প্লেটারে হচ্ছে ফ্রাইড রাইস আছে, ক্রিসপি ফ্রাই আছে, ভেজিটেবল আছে এন্ড স্পুন চিকেন এগুলো পাই। What's up foodie lover, assalamu alaikum, this is Mubin and you watching now Foodie King. Guys, আজকে আমরা ফুল টিম মেম্বার আসছি। আমরা হচ্ছে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা জেলার প্রাণকেন্দ্র শহরের লুট টাওয়ারের ঠিক দোতলায়। আজকে আমরা ভিডিও করব স্ট্রিট সাইডে পাবনার স্ট্রিট সাইড স্টলে। আগে থেকে বলে রাখি পাবনা স্ট্রিট সাইড স্টলগুলো হচ্ছে আপনার থাকবে সাধারণত চত্বরে ওইদিকে। পাবনা জেলাতে এই স্ট্রিট স্টলগুলো কতটা হাইজিনিকলি খাবার বানায় এবং এদের খাবার কীরকম টেস্টি হয় কিন্তু সমস্ত ভিডিওটা আজকে আমি তুলে ধরবো। আমরা ফুল টিম মেম্বার নিয়ে আসছি, সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। অ্যান্ড আপনারা অবশ্যই আপনাদের ফুডি লাভার ফ্রেন্ডকে ট্যাগ দিতে ভুলবেন না। গাইস আমরা আমাদের ফার্স্ট স্ট্রিট ডিশ পাইছি, সো শুরু করা যাক। সো ফার্স্ট স্ট্রিট ডিশ আমাদের পড়ছে হচ্ছে প্লেটারে হচ্ছে ফ্রাইড রাইস আছে, ক্রিসপি ফ্রাই আছে, ভেজিটেবল আছে অ্যান্ড ম্যানুইস অ্যান্ড হচ্ছে আপনার ক্যাপচারে কিছু মিক্সন করছে রাইট। ফ্রাইড রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে এটাই আর কি। সালাদ সালাদটা সালাদ অ্যান্ড ফ্রাইড রাইসের টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগছে, অত স্পেশাল ফিল না। সো লাস্ট আই অপশন যেটা ক্রিসপি হয়। মেমোরিয়াল 6টা কাট ছিল, মেমোরিয়াল 6টা সুপের মধ্যে ইনগ্রেডিয়েন্টস হিসাবে হচ্ছে আমরা চিকেনের পিস দেখতে পাইছি অ্যান্ড এই সালটা হচ্ছে একটা আপনার অমলেট আছে অ্যান্ড মাশরুম। গাইস 50 টাকা সুপে মাশরুম চিকেন এগুলো পাইছি। আর আমি দেখাবো হচ্ছে সুপের থিকনেসটা। সুপে আমার হচ্ছে পানি একদম কম মিশ্রণ করা হয়েছে বলে সুপটা অনেক থিকনেসই হয়েছে। অ্যান্ড গাইস ক্যাপসিকাম দেখেন ঝুমকর, এখানে ক্যাপসিকাম দেওয়া হয়েছে 50 টাকা সুপে। ভাই আর কি দেখবো, চিকেন আছে, মাশরুম আছে, ক্যাপসিকাম আছে। দিস ইজ পাবনা স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের মধ্যে কম দামে কোয়ালিটি ফুড খাবার আপনি এখানে খাইতে পারেন, কম টাকায় কোয়ালিটি সম্পন্ন খাবার খাইতে পারবেন, বিশেষ করে এই জায়গাটা। অ্যান্ড এই জায়গাটা যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলে এটা কিন্তু পাবনা মুক্ত মঞ্চের সামনে ঠিক, আর ভীষণ সাইডে কিন্তু মুক্ত মঞ্চ অ্যান্ড ওই পাশে হলো গোবিন্দ লাইব্রেরি না। সো ট্রাই রকম থাই সুপের কোয়ালিটিটা অনেকটা ভালো ছিল অ্যান্ড চিকেনের সাথে ম্যাসপিসটা আরেকটু যদি হতো স্পাইসি বলে আমার কাছে অবশ্যই ভালো লাগতো। ওভারঅল এর টেস্টটা অ্যাভারেজ লাগছে, এর রেটিং ইজিলি 8.5/10 দেওয়া যায়। তো গাইস ভিডিওটা এখন পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কি আমরা ফুড কি রিভিউ করতে পেরেছিলাম, নাকি ফুডের খাবারগুলো আমাদের একদমই ভালো লাগেনি, নাকি লেগেছে অনেকটা অসাধারণ, সেটা জানার জন্য আপনাদের ওয়েট করতে ভিডিওতে। আর একটা বাদ এর জন্য কি করতে, ভিডিওটা লাইক করে দেন, ভিডিওটাকে শেয়ার করে দেন আমাদের বন্ধুমহলের কাছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এবং সেকেন্ড পার্টটা কবে দেখতে চান অবভিয়াসলি কমেন্ট করে যাবেন।